স্বাগতম সবাইকে রুবাইয়াস আয়োজনের পক্ষ থেকে। সাথে আছি আমি রুবাইয়া। চলে এলাম অত্যন্ত মজাদার আর সুস্বাদু বিকেলের নাস্তা নিয়ে। খুবই স্বল্প সময় আর স্বল্প উপকরণ দিয়ে এটি বানিয়ে নেওয়া যায়। এই নাস্তাটির মূল উপকরণ হিসেবে ব্যবহার করেছি চিড়া। এটি মূলত একটি ড্রাই ফুড। এটা বেশ কিছুদিন ঘরে সংরক্ষণ করে রাখা যায়, ফ্রিজে রাখার কোনো দরকার নাই। এই খাবারটির উপকরণ যেমন সস্তা, তেমনি এ বানাতে মাত্র টাইম লাগে 5 থেকে 7 মিনিট। এটা নিজেদের বিকেলের নাস্তায় অথবা মেহমান আপ্যায়নও অত্যন্ত উপযোগী। তো আর কথা না বাড়িয়ে চলুন দেখে নিব এর মূল রেসিপিটি। তার আগে সবাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে রাখুন, যাতে এখানে নতুন কোনো ভিডিও আপলোড করা হলে সবার আগে আপনি তার নোটিফিকেশনটি পেয়ে যান। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, শেয়ার করুন, কমেন্টস করুন। আমি এখানে 6টা খেজুর নিয়েছি। এই খেজুরগুলো থেকে এখন আমি আটি ফেলে দিয়ে ছোট টুকরো টুকরো করে কেটে নিব। আপনারা এখানে চাইলে খেজুরের টুকরাগুলো আমার চেয়ে ছোট বা বড় যেমন খুশি করতে পারেন। আমার খেজুরগুলো প্রায় টুকরো করা শেষ হয়ে এসেছে। দেখুন আমি এমন টুকরো করে কেটে নিয়েছি। 2 কাপ চিড়া নিয়ে নিচ্ছি। এটা কিশমিশ, এটা টুকরো করে কাটা খেজুর, এটা চিনি 1/2 কাপ নিয়েছি, আর এটা কিছু চীনাবাদাম নিয়েছি। এখন চলে যাব চুলায়। চুলায় একটা কড়াই দিয়েছি এবং এখানে চিড়াগুলো দিয়ে ভেজে নিব লো ফ্লেমে। লো ফ্লেমে জাল রাখতে হবে যেন ভাজতে গিয়ে চিড়াগুলো পুড়ে না যায়। চিড়াগুলো ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি, প্রায় ভাজা হয়ে এসেছে। এগুলো এখন আমি নামিয়ে নিব। চিড়া নামিয়ে নেওয়ার পর কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। এটা জ্বালিয়ে খুব পাতলা রকমের একটা শিরা বানাতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, একটু নাড়াচাড়া করে নিয়ে এর সাথে মিশিয়ে দিব চিড়া সহ বাকি উপকরণগুলো। দিয়ে দিচ্ছি চিড়া, বাদাম, কিশমিশ, টুকরো করে কাটা খেজুর। এখন ভালো করে উপর নিচ করে নাড়িয়ে নিব। এভাবে উপর নিচ করে ভালো মতো নাড়াচাড়া করে সব উপকরণগুলো যখন মিশে যাবে তখন এটা চুলা থেকে নামিয়ে নেব। দেখুন এটা প্রায় কমপ্লিট, এখন চুলা থেকে নামিয়ে নেব। আপনারা তো খেয়াল করলে দেখছেন যে এটা কত পরিমাণ ঝুরঝুরে। এটা কিন্তু একটার সাথে একটা লেগে নাই আর লেগেও থাকবে না। তো এখন আমি এটা একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। দেখুন এটা দেখতে কি পরিমাণ সুন্দর। শুধু এটা দেখতে যে সুন্দর এমনটা না, এটা খেতে অনেক বেশি মজা।
সত্যি কথা বলতে কি এমন লোভনীয় মজাদার একটি খাবার সামনে রেখে বেশিক্ষণ অপেক্ষা করে থাকা যায় না। তাই আমি ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি, কারণ ভিডিওটা শেষ হলে আমি এটা খেতে শুরু করতে পারবো। তো এই সহজ উপকরণ দিয়ে সুন্দর সুন্দর মজাদার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর হ্যাঁ, রেসিপিটি একদিন হলেও আপনারা বাড়িতে ট্রাই করুন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।